أحمده تعالى وأشكره على نعمه الظاهرة ونعمه الباطنة. وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله ومصطفاه وخليله. اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. সুধী দর্শক শ্রোতা বা ইউ বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের শিক্ষায় আপনারা যে যেখান থেকেই আমাদের অনুষ্ঠান দেখছেন দোয়া করছি মহান মনিবের কাছে আল্লাহ সব হান হুয়া তা আল্লাহ যেন আমাদের এই ইসলাম শিক্ষা অনুষ্ঠান দেখা শোনার ভিতর দিয়ে আমাদের আইলিমকে আমাদের ইমানকে আমাদের আমলকে আরও আল্লাহ রাবুল্লাহ বৃদ্ধি করে দেন মজবুত করে দেন প্রিয় দর্শক শ্রোতা বায়ু বোনেরা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আপনাদের সাথে শেয়ার আলোচনা করব আপনাদের সামনে যে বিষয়টা হচ্ছে ও আমলের বিনিময় আল্লাহ কতই না মেহরবানি করেছেন তিনি আমাদের প্রতি আমাদেরকে তিনি ইমান দান করেছেন আমলে সোয়ালে ভালো কাজ করার তৌফিক দান করেছেন যোগ্যতা দান করেছেন ইমানের জন্য আমরা কাঙ্ক্ষিত আমরা গৌরবান্বিত আমরা ধন্য আল্লাহ নামক জিনিস দিয়ে তিনি আমাদেরকে ধন্য করেছেন তৌফিক দিয়েছেন আমলে সোয়ালেহের আল্লাহ আল্লাহ হুয়া তালার কাছে সারাটা জীবন যদি শেষ দার হালতে শেষ দার হালতে আমরা শুক্রি আদায় করি এরপরে ও সুক্রিয়া আদায় শেষ হবে না هنا <applause> الله سبحانه وتعالى قرآن الكريم لبيري بولس <applause> من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. সুরআ নাম্বার নাইনটি সেভেন রব্বুল আলমিন এই আয়াতের ভিতরে একজন পুরুষ একজন মহিলা তাদের ইমান এবং তাদের আমল এই দুটো জন্য যদি তাদের থাকে তাহলে রব্বুল আলমিন তাদের কি যাচা দিবেন কি প্রতিদান দিবেন এই কথাটা এই আয়াতের ভিতরে আল্লাহ সুবাহান মেনশন করেছেন তিনি বলছেন মান আমিলা আমিল সো আমলে সোয়ালেহ করে মিনজাকারীন উ সে হোক মহিলা পুরুষ আর মহিলা তাদের ভিতর থেকে যেই আমলে সোয়ালেহ করবে মান আমিলা সোয়ালেহান আমলে সোয়ালেহ করবে আমলে সালেহুল আলমিনের কাছে গ্রান্ট হতে হলে ভালো কাজগুলি রাইচুয়াল ডিডসগুলি মানুষের কাছে আল্লাহর কাছে গ্রান্ড হতে হলে আল্লাহর কাছে মঞ্জুর হতে হলে আল্লাহ রাবুল্লাহ আলমিন কন্ডিশন জুড়ে দিয়েছেন যে আমলে সালেহ ভালো কাজ গ্রান্ট হবে তখন যখন কোনো লোক ইমানদার হবে ইমান থাকার পরে যদি কেউ আমলে সালেহ করে ভালো কাজ করে এই ভালো কাজটা আল্লাহর কাছে মকবুল হবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে

হা ন ইমান হচ্ছে আল্লাহ সুভায় নেখওয়া আলার প্রতি আপনারও গাত বিশ্বাস। আল্লাহর দাত আল্লাহর সিফাত আল্লাহর কুদ্রদ সব উপরে আপনার থাকবে একান্ত বিশ্বাস শুধু আল্লাহ তালার উপরেই বিশ্বাস থাকলে আপনি ইমাদার হতে পারবেন না যতক্ষণ না আপনি রেসুলের প্রতি ইমান এনেছে এজন্য আল্লাহর প্রতি মানুষের ইমান। আসে তখন যখন রাসূলের উপরে ইমান আনা হয় তখন মানুষের ইমানটা কমপ্লিট হয় শুধু আল্লাহ আর তার রসুলের উপরেই ইমান আনলে হবে না আখেরাতের উপরে ইমান আনতে হবে আর তাহিদ ওয়াল রিসালাহ ওয়াল ওয়াল্লাহ আল্লাহর উপরে ইমান রসুলের উপরে ইমান আখেরাতের উপরে ইমান ফেরেস্তাদের উপরে ইমান আল্লাহর কিতাবুলির উপরে ইমান আল্লাহর নবী সুলদের প্রতি ইমান সবগুলা তাকদিরের প্রতি ইমান যে জিনিসটা ছোটবেলায় আমরা সকলেই পড়েছি আমন্তবিল্লাহি ও মেলা ইকাতিহি ও কুতুবিহি ও রসুলিহি ওয়াল আহিরি ওয়াল কাদরি খিহি ও শাউরিহি মিনাল্লাহি তালা ওয়াল বাসি বাদাল মাউদ বিল্লা আমি ইমান আল্লাহ আল্লাহর উপরে ও মেলা ইকাতি তার ফেরিস্তাদের উপরে আল্লাহর নাজিলকৃত কিতাব গুলার উপরে কুতুবি ওয়া রসুলি ওয়া রসুলি তার রসুল গণের উপরে শুধু মোহাম্মদুর রসুল উল্লাহর উপরেই ইমান আনলে কেউ সত্যিকার ইমানদার হতে পারবে না যত নবী এসেছেন যত রসুল এসেছেন شوكولير بودي يا مدركي إيمانن تقبل. the all of the prophets and messengers came from Allah subhanahu wa taala. Allah subhanahu wa taala sent them in this world to show people the right things, the righteous deeds, the al المستقيم, the straight path, the path of Allah subhanahu wa taala, to inform people about Allah subhanahu wa taala, to inform people about the آخرة. إجند الله تعالى নবীদেরকে পাঠিয়েছিলেন রেসুলদেরকে পাঠিয়েছিলেন শুধু কি তাই না ওয়াল কাদিরি খয়রি হি অসাহ তাকদির তাকদির ডিসাইডেড বাই আল্লাহ সোভায়ানা হুয়াতে রাইট গুড আর ব্যাড এভরিথিং ইজ কাম ফ্রম আল্লাহ সোভায়ানা হওয়া থালা আপনার জীবনের যত সফলতা আছে জীবনের যত বিফলতা আছে এভরিথিং ইজ ডিসাইডেড বাই আল্লাহ জাল্লাহ আলা ক্যাসি আমরা সুখ পেলেই খুশি হব দুঃখ পেলেই আল্লাহর প্রতি বেজার হব না এটার উপরে ইমান না ভালো মন্দ সব কিছু আল্লাহর তরফ থেকেই সংগঠিত হয় এই বিষয়ের উপরে আমাদেরকে ইমান রাখতে হবে মৃত্যুর পরেই পুনরুজ্জীবিত হতে হবে দুনিয়ার এই কোনস্থায়ী জীবনের জবাব আল্লাহ রাবুল্লাহ আলামিনের কাছে দিতে হবে মানুষ তার ভালো কাজের জন্য পুরস্কৃত হবে তার মন্দ কাজের জন্য সে তিরস্কৃত হবে এই বিষয়গুলোর উপরে পুঙ্খানুপুঙ্খার উপে যদি কেউ ইমান আনে তাহলে তাকে বলা হয় আল্লাহর উপরে ইমান আনলে দুনিয়ার পথহারা দুনিয়ার পথ বোলা মানুষগুলিকে রব্বুল আলমিনের দিনের দিকে আহ্বান করা আল্লাহর ইবাদতের দিকে আল্লাহর আনুগত্যের দিকে আল্লাহর দাসত্বের দিকে মানুষকে ডাকা এটা হবে ইমানের অপরিহার্য দাবি এটা হচ্ছে ইমানের ডিমান্ড ইমানের ডিমান্ড হবে ওয়া নুসাইল বির রিব তাকুয়া আপনি বালকা তাই নু আলাল বির রিব তাকুয়া বলে তাই আলাল নু আই লাল ইস্মি বলে দিকে ফর গাড়ির দিকে আপনি একে অপরকে সহযোগিতা করবেন মন্দ কাজে কেউ যদি ইনভলভ হয়ে যায়। মন্দ কাজ থেকে তাকে বিরত রাখার জন্য তাকে চেষ্টা করবেন এটা হচ্ছে আপনার উপরে ইমানের অপরিহার্য দাবি হক টি ও সব ও ঈশ্ব আদেল খাইরিল ফৌদুই লেতিবাই ন্যাস থাকতে হবে দর্যের সাথে সবরের সাথে আপনাকে হকের উপরে ইস্তেকাম থাকতে হবে দর্য হারা হলে চলবে না আপনার বিপদে আপদি আপনার বালায় মুসিবতে সর্বাবস্থায় আপনার দর্য থাকতে হবে সবরের উপরে আপনাকে ইস্তেকামত থাকতে হবে এটা হচ্ছে ইমানের ওপর অপরিহার্য দাবি ওল মুহাউরি ওল ফেসায়াদি মানুষের ভিতরে যখন ফসাদের সৃষ্টি হয় তখন মানুষের কাছ থেকে ইমানটা উইক হয়ে যায় একজন কোন ফসাদের কাজে আপনাকে ইনভলভ হতে পারবেন না আপনি কোনো জগরাতে জগরার ভিতরে লিপ্ত হতে পারবেন না জগরাকে এড়িয়ে চলবেন জগরাকে এড়িয়ে চলা মানুষের মধ্য থেকে ফসা দূর করা এটা হচ্ছে আপনার ইমানের অন্যতম একটা দাবি কাজে আমরা যখন ইমানের দাবিগুলা ফুলফিল করব তখনই সত্যিকার অর্থে আমাদের ইমানটা হবে একটা মজবুত ইমান আমাদের ইমান হবে ইমানে কামিল كامل ايمان هو، بو. كامل ايمان وذكر حتى باربو ان شاء الله. شو تيودور شوكتو تابايو الايمان نور، الايمان شيكا نور، الايمان مانشكي قايدكوري صراط المستقيم إربوتي. ما معنى صراط المستقيم؟ صراط المستقيم تكي. صراط المستقيم من النبيين والصديقين والشهداء والصالحين. আল মুস্তাকিম পথটা হচ্ছে সহজ সরল সঠিক পথটা হচ্ছে নবীদের পথ রাসুলদের পথ সাহাবায়ে কারামদের পথ সলফে সাহল পথ পদ সুহাদায় কারামদের পথ যে পথে যে মতে আল্লাহ সুবাহ হুয়া তালা রাজি আল্লাহ সুবাহান হুয়া তালা খুশি এই পথটা হচ্ছে আল মুস্তাকিম যে পদটা হচ্ছে জান্নাতের পথ যে পথটা মানুষকে ডাইরেক্টলি জান্নাতের দিকে নিয়ে যাবে এই পথটাই হচ্ছে সেরাতল মুস্তাকিম তো ইমানের অপরিহার্য দাবি হচ্ছে আপনাকে সেরাতুল মুস্তাকিমের উপরে ইস্তেকামত থাকা মুস্তাকিমের উপরে সহজ সরল সঠিক পথের উপরে আপনাকে ঠিকে থাকা দুনিয়ার কোনো লোভ দুনিয়ার কোনো লালসা শৈতানি করুন কোনো প্ররোচনা আপনাকে এই সরাত আল মুস্তাকিম থেকে সরল সঠিক পথ থেকে জান্নাতের পথ থেকে একটা কদমও আপনাকে সরাতে পারবে না এটাই হচ্ছে আপনার কাছে ইমানের দাবি আমলে সালেহকে বলতে কেউ যায় আল্লাহ সোভায় বলছেন من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلا نحينه حياة طيبة ولا نجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون عمل صالح إن الأعمال الصالحة هي زاد العبد وحصيلته التي يخرج بها من هذه الدنيا وعليها يترتب مصيره في الاخره. اخرج البخاري ومسلم عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثه فيرجع اثنان ويبقى معه واحد. يتبعه اهله وماله وعمله فيرجع معه واحد. আদি সে বর্ণনা করেছেন আমলে হচ্ছে হচ্ছে বালকাজ আপনি যে কাজটা বাল কাজ করবেন এই কাজটাই তো আমলে সালে এটা হোক আল্লাহ সুভায় হুয়া তালার প্রতি রিলেটেড এটা হোক আল্লাহ সুভায় হুয়া তালার মাখলুকাতের প্রতি রিলেটেড এটা হোক আপনার আত্মীয় স্বজনের সাথে রিলেটেড এটা হোক মানুষের সাথে রিলেটেড এটা হোক পশু পাখিদের সাথে রিলেটেড এটা যদি ভালো কাজ হয় এটাই হচ্ছে আমলে সোয়ালিয়া হককে যে বাগুল করা হয়েছে সেটা হচ্ছে হকুল আল্লাহর হক আরেকটা হচ্ছে হকুল আইবাদ মানুষের হক আল্লাহ সুভায় না হুয়া হক হচ্ছে আন তারবু দলহ কে কা তা فإن لم تكن تراه فإنه يراك আল্লাহর হকটা হচ্ছে আপনি আল্লাহ তাআলার ইবাদতই করবেন আল্লাহর গোলামী করবেন আপনি আল্লাহ হচ্ছেন আপনার মনিব আল্লাহ হচ্ছেন আপনার রব আর আপনি হচ্ছেন আল্লাহর গোলাম আল্লাহর দাস আপনি আল্লাহর ইবাদতই করবেন যেন আপনি আল্লাহকে দেখছেন যেন আপনি আল্লাহকে দেখছেন আর যদি সেই কোয়ালিটি আপনি অ্যাচিভ না করতে পারেন তাহলে আপনি মনে করবেন যে আল্লাহর ইবাদতে আপনি করছেন সেই আল্লাহ সুবাহ তিনি সব কিছু শোনেন তিনি সব কিছু দেখেন আপনার যাবতীয় একটিভিটিসগুলি আল্লাহ রাব্বুল আলমিনের সিসিটিভি ক্যামেরার ভিতরে ধরা পড়ছে রেকর্ড হচ্ছে তিনি দেখছেন তিনি জানছেন তিনি শুনছেন এই মন নিয়ে এই চিন্তা নিয়ে এই চেতনা নিয়ে আপনি আল্লাহর ইবাদতের ভিতরে পড়বেন যে কাজটাই আপনি করবেন মানুষের কল্যাণ মানুষ আল্লাহ সুভায় না হুয়া তালার মখলুক সে সাদা হোক সে কালো হোক সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক সে মুসলিম হোক সে কাফের হোক সে মানুষ সব মানুষই এক আদম আলাহিহিসু আসালামের স্ত্রী থেকে পয়দা কাজেই দুনিয়ার সমস্ত মানুষগুলি আমাদের একই পিতা একই মা আদম আলাই হিসাল্লা আসালাম আর হাওয়া আলাইহি হিসাল্লা আসালাম থেকে এসেছে মানুষের গুনাহের প্রতিফল আল্লাহতালা তাকে দান করবেন মানুষের মন্দ কাজের জন্য আল্লাহতালা তাকে দরবেন মানুষের শাস্তি মানুষের পুরস্কার এটা ডিপেন্ড করবে রব আমিনের কাছে কাজেই মানুষ সে যেই হোক তার কল্যাণে আমাকে এগিয়ে আসা এটা হচ্ছে ভালো কাজ এটা হচ্ছে আমলে সোয়ালে আমি মানুষের সুখে মানুষের দুঃখে আমি কন্ট্রিবিউট করার চেষ্টা করবো আমি তার পাশে থাকার চেষ্টা করবো আমি তার কল্যাণমূলক কাজ করার চেষ্টা করবো আমি তার কোন ক্ষতি করব না প্রাচীন যুগের একজন লোক কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তালা তার মাফ করে দিয়ে তাকে জান্নাতি হিসাবে কবুল করেছে শুধু মানুষের সাথেই এই হসনেখোল করা বালো ব্যবহার করা এটাই আমলে সোয়ালে নয় পশু পাখিদের সাথে যথার্থ সুন্দর আচরণ করা এইটাও একটা ভালো কাজ এইটাকে আল্লাহ রাবুল আলমিন আমলে সালে হিসাবে নেক কাজ হিসাবে আল্লাহ কবুল করে নেন হজুর বলেছেন মানুষ যখন মারা যাবে আমরা তো কেউ দুনিয়া চিরস্থায়ী আসি নাই আমাদেরকে একদিন রিটার্ন হতে হবে রিটার্ন টু আল্লাহ সুবাহ হুয়া তালা উই কেম ফ্রম আল্লাহ সুবাহ হুয়া তালা এন্ড উই মাস্ট রিটার্ন টু আল্লাহ সুবাহ হুয়া তাআলা ইফ ইউ ওয়ান্ট Or if you don't want, you do not have any choice, you must return to Allah subhanahu wa ta'ala. This is the decision of Allah subhanahu wa ta'ala. This is the sunnah of Allah subhanahu wa ta'ala. The, the one who is living in this world, every single makhluq, every single creation, every single soul, they have to return to Allah. No choice. আমাদের সবাইকে আমরা চাই আর না চাই দুনিয়ার যতই মোহব্বত থাকুক না কেন দুনিয়ার এই ভালোবাসা আমাদেরকে দুনিয়ায় চিরদিন রাখতে পারবে না দুনিয়া মাকে আমাদেরকে ধরে রাখতে পারবে না আমাদেরকে যেতেই হবে সেই মহান মুনিবের সান্নিধ্যে আমরা কি নিয়ে মুনিবের সান্নিধ্যে যাব হজুর বলেছেন মানুষ দুনিয়াতে যে কাজটা করছে ইذا مات الانسان انقطع عنه عمله الا মানুষ যখন মরে যায় তখন তার আমলনামায় লেখাটা স্টপ হয়ে যায় বন্ধ হয়ে যায় আর তিনটা কাজ যখন মানুষ করে কিছু জিনিস যখন রেখে যায় মানুষের আমলনামাটা এটা স্টপ হয় না এটা লিখা কন্টিনিউই হতে থাকে আনটিল দ্য ডে অফ দা কিয়ামা কোন মানুষ যদি সাদা জারিয়া রেখে যান কোন একটা ভালো কাজ করে যান একটা মসজিদ করে যান একটা মক্তব করে যান একটা করে যান একটা রাস্তা করে যান ওনার পরে এখানে এসে মানুষ বেনিফিটেড হবে মৌতের এখান থেকে মানুষ উপকৃত হবে মানুষ উপকৃত হবে আপনার রেখে যাওয়া জিনিসের কারণে আর আপনি কবরে গিয়ে উপকৃত হবেন না না হইতে পারে না এই আল্লাহ হচ্ছেন আল্লাহ আদিল। তিনি হচ্ছেন ন্যায় বিচারক আল্লাহ আল্লাহর বিচারটা ন্যায় বিচার মানুষরা উপকৃত হবে আপনার রেখে যাওয়া জিনিসের কারণে আর আপনি কবরে বসে উপকৃত না তা হতে পারে না। এজন্য ভালো একটি কাজ করে যাচ্ছেন সাদেজ জারিয়ার কাজ কবরে আপনি শুয়ে আছেন পড়ে আছেন কবরে কিন্তু আপনার আমল নামাটা হবে না আপনার আমলটা একটিভ হবে একটিভ থাকবে আমলে আমলের ভিত সোয়াব পৌঁছতে থাকবে আমল নামার ভিতরে একাউন্টে সোয়াব যেতেই থাকবে সোয়াব যেতেই তাকবে আপনি যদি কোনো সন্তান সন্ততি রেখে যান যে সন্তানটা হবে ওয়ালাদুন সলিহান খুব নেক্ষার একজন সন্তান পরহেজগার মোত্তাকি আল্লাহ মানবতার কল্যাণে সে কাজ করে আল্লাহর এবাদতির ভিতরে সে লিপ্ত থাকে ওই সন্তানটা রেখে গিয়েছেন ওই সন্তানটা কিন্তু আপনার মাথার গাম পায়ে ফেলে দিয়ে রোজি রোজগার করে সন্তানকে লালন পালন করেছেন সন্তানের সুশিক্ষায় আপনি মানি স্পেন্ড করেছেন তার তার রক্তের রক্তের সাথে আপনার সম্পর্ক বডির সাথে আপনার বডির সম্পর্ক এমন সন্তান দেখে গেলেন সেই শুধু ভালো কাজ করবে আপনি এত চেষ্টা করলেন এত তদবির করলেন এত শ্রম দিলেন তার পিছনে আর মানুষের মতো মানুষ হয়ে সে ভালো কাজ করে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ আনবে আর আপনি মা আপনি বাবা আপনি একটা অংশ পাবেন না এটা আল্লাহর ইনসাফ হইতে পারে না এজন্য আপনার আপনার লালিত পালিত যে সন্তানটা ভালো কাজ করে সোয়াবাদতি করতেছে রব্বুল আলমিন আপনার হামল নামার ভিতরে সোয়া পাঠাইতে থাকবেন এজন্য আল্লাহ হচ্ছেন আল্লাহ আদিল আল্লাহ হচ্ছেন আল্লাহ হচ্ছেন ন্যায় বিচারক আল্লাহ কোনো কিছু রেখে গেলেন আইলিম রেখে গেলেন আপনার দেওয়া শিক্ষায় লোকেরা শিক্ষিত হলো শিক্ষিত হয়ে ইমান আমলকে মজবুত করলো আর আপনি এত কষ্ট করে চেষ্টা করে তাকে তাকে তার বিয়া দিলেন আর আপনি কিছু পাবেন না না এটা আল্লাহ ইনসাফ হইতে পারে এই জন্য আল্লাহ তালা

মৌতের পরে আপনি আমি আমি আমার সন্তানের যত প্রিয়ই বাবা হই না কেন আমি আমার স্ত্রীর যত প্রিয়ই স্বামী হই না কেন আমি আমার ভাই বোনের যত প্রিয় ভাই আর ভাই বাই হই না কেন কিন্তু আমার মৌতের পরে আমার বডি থেকে যখন আমার রুহটা বের হয়ে যাবে তখন আমাকে আমার স্ত্রী আর হাজব্যান্ড বলবে না আমার ভাই আমাকে আর বাই বলবে না আমার সন্তান সন্ততি আমাকে আর আব্বা বলবে না আমাকে বলবে ডেড বডি আমাকে বলবে মরা লাশ লাশটাকে দুয়াও লাশটার জানাজার জন্য রেডি করে নাও লাশটাকে কবরে নিয়ে যাও সবাই লাশ বলবে এক বাইকে লাশ বলবে ইভেন আমার নামটা ধরে আর কেউ বলবে না আমার নাম মুছে যাবে আমার নাম মুছে যাবে আমার পরিচয় মুছে যাবে আমি হয়ে যাব ডেড বডি আমাকে সবাই লাশ ও লাশ বলে ডাকবে আমাকে যখন আমার মৃত্যুর পরে আমাকে দুইয়ে গুসল দিয়ে সাদা একটা কাপড়ের ভিতরে আমাকে ঢুকিয়ে দেওয়া হবে কফিনের ভিতরে রাখা হবে তখন আত্মীয় স্বজনেরা মিছিল দিয়ে আমাকে নিয়ে চলবেন কবরস্থানের দিকে আমাকে সেখানে নিয়ে কবরের মধ্যে আমাকে রাখে রেখে দিবেন আমার সাথে ডেড বডির সাথে তিনটা জিনিস চাই হজুর বলছেন দুইটা জিনিস ফিরে আসে আর একটা জিনিস মৃত লোকের ডেড বডির সাথে থেকেই যায় হজুর বলছেন ডেড বডির সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যায় একটা হচ্ছে তার প্রতিবেশী তার বন্ধু বান্ধব তার ছেলে তার ভাই কবর পর্যন্ত তাকে নিয়ে যান আত্মীয় স্বজনেরা কবর পর্যন্ত যান গ্রেভিয়ার্ড পর্যন্ত তারা যান ওয়াইমা আলহু আর তার মাল যায় তার সাথে কিছু গাড়ি জিনিসপত্র কিছু যায় তার সাথে ওয়াই আলহু আর আমল যায় ভাইয়ার যে ওয়া লুহু ওয়াইমে আইলুহু বডির সাথে তিনটি জিনিস গেল তার আত্মীয় স্বজনেরা কবরের মধ্যে রেখে চলে আসবেন খবরের মধ্যে রেখে চলে আসবেন আহারে নিষ্ঠু নির্দয়ের মতো খবরে রেখে চলে আসবেন কেউ একটাবার আর পিছনের দিকে ফিরে তাকাবে না আচ্ছা আমি তাকি কয়েকটা ঘন্টা আমার বাবার আমার মায়ের আমার আত্মীয় স্বজনের কবরের পাশে আমি তাকি কেউ তাকবে না না ফিরে তাকাবে পিছনের দিকে সবাই আপনাকে কবরে রেখে অসহায়তের মধ্যে ছেড়ে দিয়ে যেন সকলেই চলে আসবে আত্মীয় স্বজনরা চলে আসবে যে জিনিসপত্র নিয়ে যাচ্ছিলেন কবর পর্যন্ত সবগুলি ব্যাক করবেন আর কেবলমাত্র আপনার আমল আপনার রাইচুয়াস ডিডস আপনি যা করেছিলেন সেই জিনিসগুলি আপনার সাথে থাকবে আমলটা নেক আমলটা নেক আমলটা আপনার সাথে থাকবে আর সবাই রিটার্ন করবে সবাই রিটার্ন করবে সেই আমলে সয়ালেহ আমলে সয়ালেহ সেটা হবে আমলে সোয়ালে বালো যা করেছিলেন এটাই আপনার সম্বল এটাই আপনার সাথী এই বালো কাজগুলাই আপনাকে মুক্তি দিবে জাহান্নামের আগুন থেকে আর মন্দ কাজগুলাই আপনাকে চুম্বকের মতন জাহান্নামের নামের দিকে প্রিয় দর্শক শ্রোতা আমাদের যে কি লাভ হবে লাভ হবে বিনিময় আমরা কি পাবো ছোট্ট একটা বিরতির করে আমরা আলোচনা করব ইনশাল্লাহ সাথে থাকবেন আমাদের ওসালাম আলাইকুম রহমতুল্লাহ الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسولنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين شديد درسك سلطة بايو بونيرا آج كي امرا كرتو بونيرتا بيشوني آلوشانا شونتشي إيمان وعملير بنموئي আল্লাহ রাবুল আলামিনের কতই না সুক্রিয়া আমরা আদায় করব আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ইমান নামক দৌলত দিয়ে আমাদেরকে তিনি মালামাল করেছেন আমাদেরকে তিনি দন্য করেছে আর কম হোক আর বেশি হোক আল্লাহ তাআলা আমাদেরকে আমলে সোয়ালে ভালো কাজ করার যোগ্যতা দান করেছে এটাও আল্লাহ সুভায় না হুয়া তালার মেহরবানির ভিতরে বড় একটা মেহেরবান আলোচনা আমরা শুনছিলাম বিরতির পূর্বে ইমান কি আর আমলে সোয়ালেহ গুলা কি আমলে কেবল মাত্র আমল গুলাই আপনার মৌতির পরে আমার মৌতির পরে আমাদের সঙ্গে হবে আমলে সালেহ নামাজ হচ্ছে আমলে সালে জাকাত হচ্ছে আমলে হাজ হচ্ছে আমলে সয়ালেহ রোজা হচ্ছে আমলে সালেহ কোরআন তেলাউত হচ্ছে আমলে সোয়ালে নবীজির সন্না অনুসরণ করা হচ্ছে আমলে সোয়ালে গরিব মানুষদেরকে সাদাকা দেওয়া হচ্ছে আমলে সোয়ালে মসজিদ মাদ্রাসার কাজে ইনভলভ হওয়াটা হচ্ছে আমলে সোয়ালে দুনিয়ায় যত ভালো কাজ আছে সবগুলা হচ্ছে আমলে সোয়ালে আল্লাহ রবুল্লা আলামিন বলছেন বান্দারে তোমার যদি ইমান থাকে আর তুমি যদি ভালো কাজ করো তাহলে তো তোমার একটা বিনিময় আছে বিনিময়টা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালানুহিয়্যানহু হায়াতান তাইয়িবা ওয়া লানাজিয়্যানহুম আজরুহুম বি বিআহসান আজরাহ বিআ সানিমা কানুয়ামালু ফালানু হইয়ানহু হায়াতান থয়িবাথান কার যদি ইমান থাকে আর আমলে সোয়ালেহের দুটো জিনিস ইমানের সাথে আমলে সোয়ালেহের একটা সম্পর্ক আছে আর আমলে সোয়ালেহের সাথে ইমানেরও একটা সম্পর্ক আছে দেখেন ইমান সারা যদি আমলে সালে হয় ভালো কাজ হয় এর রিওয়ার্ড আল্লাহ আখেরাতে দিবেন না দুনিয়াতে হয়তো দিয়ে দিতে পারেন বাট আখেরাতে কোনো রিওয়ার্ড নেই যুক্তিটা কি আমি এইভাবেই যুক্তিটা দিয়ে থাকি মনে করেন একটা জিরো বা শূন্য আমরা যাকে বলি শূন্য শূন্যর কোনো দাম নেই শূন্যর কোনো দাম নেই বাট আপনি একটা শূন্য দেন দুইটা শূন্য দেন এক লক্ষ শূন্য 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 এটার কোনো ভ্যালু নেই নো ভ্যালু দাম নেই বা শূন্যর আগে যদি আপনি একটা এক দেওয়া দেন এক দেওয়ার পরে যতটা শূন্য দিবেন সবগুলা শূন্যর কদর বেড়ে যায় কদর বেড়ে যায় বাড়তেই থাকে বাড়তেই থাকে ঠিক আমলে সলে বালো কাজ এটার আগে যদি ইমান থাকে বালো কাজের কদর বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে এর বিনিময় আপনি পেতেই থাকবেন পেতেই থাকবেন পেতেই থাকবেন আর ভালো কাজের আগে যদি না থাকে তাহলে এটা শুধু শূন্য 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 আখেরাতে এর কোনো জন্য সাথে আমলে সম্পর্ক অদ্ভুতভাবে জড়িত প্রিয় দর্শক শ্রোতা বাইবেরা আল্লাহ বলছেন তোমার ইমান তাকি আর আমলে তাকে আমি বিনিময় দিব আর বিনিময়টা হচ্ছে হায়াতান তয়ী বা একটা পবিত্র জীবন একটা নিউ লাইফ একটা ওয়ান্ডারফুল লাইফ একটা পিসফুল লাইফ আল্লাহ সুবাহ হুয়া তালা আমাদেরকে দান করবেন আপনি যদি চান ইফ ইউ ওয়ান্ট টু গেট এ ওয়ান্ডারফুল লাইফ এ পিসফুল লাইফ এ নিউ লাইফ ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড হিয়ার আফটার ইউ মাস্ট হ্যাভ ইমান এন আমল You must have Iman and Amal. Without Iman and without Amal, you are not going to get a wonderful life in this world and hereafter. This is the commitment of Allah subhanahu wa ta'ala who has created you. Who has created you? He has given you the commitment. If you do the righteous deed, and if you have a faith in Allah, in Rasul sallallahu alayhi wa sallam, and the Akhirah, Allah is going to give you a wonderful life, a peaceful life in this world and hereafter. قال ابن القيوم رحمه الله أن الحياة الطيبة هي إيمان القلب الإيمان في القلب لأن الإيمان মানুষের কলবের সাথে সম্পর্কিত ইমানটা মানুষের অন্তরের অন্তঃস্থলে বিরাজিত থাকে কাজেই আপনার ইমান আছে কিনা আল্লাহর প্রতি এটা দেখা যায় না এটা দেখার বিষয় না এটা উপলব্ধি করা চায় কোন মানুষের যদি ইমান থাকে তাহলে আসরটা প্রভাবটা তার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে সর্বক্ষেত্রে এটা প্রতিফলন হয় বিরাজিত হয় আপনার যদি ইমান থাকে আর আপনার যদি আমালে সোয়ালেহ থাকে রব্বুল আলামিন বলেছেন আপনাকে বিনিময় দিবেন তিন জায়গাতে قال ابن كثير رحمه الله في التفسير فالحياة الطيبة ثلاثة دور تين زائقة পবিত্র জীবন দিবেন নিউ লাইফ দিবেন ওয়ান্ডারফুল এন্ড পিসফুল লাইফ আল্লাহ দিবেন তিন জায়গাতে যদি আপনার ইমান তাকে আর আমলে সালেহ করেন ফার্স্ট ওয়ান ইজ দার ইন দিস ওয়ার্ল্ড আল্লাহ সুহান উইল গিভ ইউ নিউ লাইফ হায়াতান তৈবাতান আর আমরা সকলেই কিন্তু মনে প্রাণে কামনা করি আমি যেন একটা হায়াতে তই পাই ইবনে ক্যাসির

What does hayatum Tayyibah mean in this world? Allah is going to give you the ability to remember Allah subhanahu wa ta'ala, the obey the command of Allah subhanahu wa ta'ala. আল্লাহ রবুল আলমিন দুনিয়ার জীবনে আপনাকে আল্লাহ তৌফিক দিবেন আল্লাহ যোগ্যতা দিবেন আল্লাহ এবিলিটি দিয়ে দিবেন যাতে আপনি আল্লাহ রবুল আলমিনের অর্ডারকে অবেই করতে পারেন আল্লাহর হুকুম মানতে পারেন আল্লাহর গুলামি করতে পারেন আল্লাহর দাসত্ব করতে পারেন এই হায়াতে জিন্দগিতে এই এবিলিটি আল্লাহ দিবেন এটা হচ্ছে হায়াত ইন দিস ওয়ার্ল্ড আপনাকে দুঃখ মুসিবত ক্রাইসিস আপনাকে বিনষ্ট করতে পারবে না শুধু পিস পাবেন দুনিয়ার হায়াতের জিন্দিতে একটা শান্তিদায়ক জীবন আল্লাহ আপনাকে দান করবেন হতাশা থেকে স্ট্রেস থেকে বালা থেকে মুসিবত থেকে বিভিন্ন ধরনের প্রবলেম থেকে ক্রাইসিস থেকে ডিফিকাল্টিস থেকে আল্লাহ তার কুদরত দিয়ে আপনাকে হেফাজত করবেন বিকজ মাল্লাহুল মা আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যান আপনি যদি আল্লাহর জন্য হন আল্লাহ আপনার জন্য হবেন আল্লাহ রিমেম্বার ইউ তুমি যদি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। তুমি যদি একা একা আমাকে স্মরণ করো আমি আল্লাহ একা একা তোমাকে স্মরণ করবো তুমি যদি একটা গ্রুপ করে মজলিসের ভিতরে আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ রব ইনাইড আই উইল রিমেম্বার ইন মাই আর্স ইন দা মিটিং বিকজ আল্লাহ ইজ আদিল আপনি আল্লাহকে স্মরণ করবেন আর আল্লাহ স্মরণ করবেন না আপনাকে এটা আল্লাহর ইনসাফ নয় এটা আল্লাহর জাস্তিস নয় এটা আল্লাহর নিয়ে বিচার নাহিমা হল ওয়েদারুল বার যাক আর হায়া তে বা দিবেন ইমান থাকে আমুলে সালে থাকে বিনিময়টা কি

এই সময়টা মানুষের রুহটাকে আল্লাহ রাখেন হয়তো আইলিনের ভিতরে নতুবা সিজিনের ভিতরে এই টাইমটাই বর্জ কালাল ইবনুল কাসির রাহিমাল্লাহ আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন সেভ করবেন কবরের ফিতনা থেকে মা মানাল ফিতনা তুল কবর কবরের ফিতনা হচ্ছে কবরের পরীক্ষা আপনাকে যখন আপনার ডেড বডিটা রাখা হবে গ্রেজ গার্ডের ভিতরে এঞ্জুল উইল কাম টু আস্ক ইউ সাম কোয়েশ্চেন মা ও মা দিনুকা ও মান হাজার রাজল এই কোয়েশনগুলা করবেন আর তুমি জানলে কোথেকে আরেকটা কোয়েশ্চেন তো ইফ ইউ হ্যাভ হায়াত আল্লাহ উইল মেক ইজি ফর ইউ টু সে দ্য আনসার উত্তরটা ফেলবেন উইদাউট এনি ডিলে উইদাউট এনি হেজিটেট ইউ আর গোনে মাই রিন ইসলামিস ম্যান ইজ মাই পারফেক্ট মেন রসুল্লাহ সাল আলিক আসালাম এন্ড ইউ ইউল সে দ্য আনসার আই নো এভ্রিথিং ফ্রম দ্য কোর আনএ

আল্লাহর গোলামি আল্লাহর হুকুম আল্লাহকে যারা সন্তুষ্ট করতে পারবেন সেই আল্লাহ তালা তাদের জন্য মহান পুরস্কারের ব্যবস্থা রেখেছে আর সেই পুরস্কারের কথা আল্লাহ সুবাহ কোরআনুল করিমের ভিতরে বার বার তিনি বলেছেন তার হবে জান্নাতের মেহমান জান্নাতের মেহমান হবে তারা বিদু হুল জান হায়াতান তৈবা আপনি লাভ করবেন আপনার ইমানের কারণে আপনার আমলে সোয়ালেহের কারণে ভালো কাজের কারণে জান্নাত পাবে আর যারা জান্নাত পাবে তারা কতই না সৌভাগ্যবান হয় তারা কতই না পুরস্কৃত হবে জান্নাতের মেহমান হয় শ্রোতা বাজে বোনেরা লা হায়া তান থৈজিবাতান ইন সুদুহা আল ইনসান ফিহা দুনিয়া ইল্লা বিল ইমান ও বিল্লাহ দুনিয়ার জীবন আখেরাতের জীবনে কেউ হায়াতে তৈবা লাভ করতে পারবে না ইমান ছাড়া আর আমল ছাড়া ইমান ছাড়া আর আমলে সালে ছাড়া কেউ হায়াতন তৈবা লাভ করতে পারবে না প্রিয় দর্শক শ্রোতা বাজু জীবন আছে মানুষেরও জীবন আছে পশু পাখিরও জীবন আছে পশু পাখিও ও সেও একটা লাইফ পায় সে একটা জীবন আছে তার মানুষেরও একটা জীবন আছে মাল ফেরকু হায়াতুল ইনসানি ওয়াল হায়াতুল হাইওয়ানি মানুষের জীবন আর পশুপাখিদের জীবনের ভিতরে পার্থক্যটা কি মানুষের জীবন আর পশুপাখির জীবনের ভিতরে পার্থক্যটা কি মানুষের জীবনের ভিতরে আর পশুপাখির জীবনের ভিতরে পার্থক্যটা হলো ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুদ জিন আর ইনসানকে রব্বুল আলমিন তৈরি করেছেন কেবলমাত্র কেবলমাত্র তার ইবাদতির জন্য কিন্তু গাছপালা তরুলতা আদার ক্রিয়েশন অফ আল্লাহ নট ক্রিয়েটেড টু ওয়ার্শিপ হিম বাট এভরি সিঙ্গল ক্রিয়েশন অফ আল্লাহ সুবহান হুয়া তালা দে বিজি টু ওয়ার্শিপ টু আল্লাহ সুবহান হুয়া তালা আল্লাহ সুবহান হুয়া তালার এভরি সিঙ্গল ক্রিয়েশন সর্বাবস্থায় দাঁড়িয়ে شويه الله سبحانه وتعالى على ذكر الكورتسي إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار سبحان الله سبحان الله قياما وقعودا وعلى جنوبهم আল্লাহর মাখলোকাত গুলি কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদত করতেছে আল্লাহর গাছ সারাটা জীবন হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর এবাদত করে আর কোন কোন মাখলুক আল্লাহ সুবাহ বসে বসে আল্লাহর এবাদতি করে আর কোন কোন মাখলুক আল্লাহ তাল্লাহ শুয়ে শুয়ে সারাটা জীবন আল্লাহর এবাদতি করতেছে আপনি যদি সাপকে দেখেন সাপ কোনোদিন বসতেও পারে না দাঁড়াতেও পারে না সারা জীবন যেন সে শুয়ার হালতে আছে সে দার হালতে আছে আবার চতুষ্পদ প্রাণী দেখবেন সে একেবারে দাঁড়াতে পারে না চতুষ্পদ প্রাণী একটা কাউ বলেন একটা কেমল বলেন একটা সাগল বলেন এক পায়ে দাঁড়াতে পারে না তারা যেন রুকুর হালতেই আল্লাহর সিদ্ধার ভিতরে সার্বক্ষণিক আছে এভরি সিঙ্গল ক্রিয়েশন অফ আল্লাহ উল দ্য টাইম দে আর বিজি টু রিমেম্বার আল্লাহ সুহান দে আর ডুইং দ্য তাসবিহ ইউসবিহ মাফি সামাওয়াতি ওয়ালা আসমান আর জমিনের যত মখলুকাত আছে সবাই আল্লাহর তসবি করতেছে কিন্তু উই আর দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ উই আর দ্য হিউম্যান উই উরগেট টু আল্লাহ উই ইউস টু ফরগেট টু আল্লাহ উই ডোন্ট রিমেম্বার আল্লাহ উই ডোট সিজ দ্য টু আল্লাহ সোভানু টু আল্লাহ সোভানট্রাইং বেস্ট টু আল্লাহ বাট উই আর মেড only ফর the হিউম্যান বিং হালাকতুল জিন্নাবাল ইনসা ইনলা তো শক্তি বোনেরা যদি হায়াতে তৈ ইবা পাইতে চান ঈমান থাকতে হবে আর আমল থাকতে হবে পবিত্র জীবন পেতে হলে আমাদেরকে পবিত্র থাকতে হবে সর্বক্ষেত্রে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে সর্বক্ষেত্রে আমাদেরকে পবিত্র থাকতে হবে আমরা যদি আমাদের চিন্তাটাকে আমরা পবিত্র রাখতে পারি আমাদের চিন্তাটাকে যদি আমরা পবিত্র রাখতে পারি তাহলে আমরা পবিত্র জীবন লাভ করব। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আখেরাতের সাফল্য অর্জন করতে হলে মুনাফিকি চিন্তা আপনাকে বাদ দিতে হবে আপনাকে হিংসা বিদ্বেষ বাদ দিতে হবে আপনি স্বার্থপরতা বাদ দিতে হবে সংকীর্ণতা আপনাকে পরিত্যাগ করতে হবে অন্যকে ফাঁসানোর চিন্তা আপনি করতেই পারবেন না মানুষের কল্যাণ করতে পারবেন মানুষের কোনো ক্ষতি করতে পারবেন না এটা হচ্ছে আপনার ইমানের দাবি এটা হলো আপনার ইমানের দাবি মানুষের কল্যাণ করতে পারবেন বাট মানুষের কোনো ক্ষতি করার রাইট আপনার নেই আপনি ক্ষতিগ্রস্ত হবেন যারাই মানুষের ক্ষতি করার চেষ্টা করেন তারাই ক্ষতিগ্রস্ত হন কিন্তু এই কথাটা আমরা সহজে বুঝতে পারি না এটাই হচ্ছে আমাদের দুর্বলতা আপনার হায়াতে ই বা পেতে হলে ওয়ান্ডারফুল লাইফ পেতে হলে ফিদারুল দুনিয়া ওয়া দারুল বারজাক ওয়া দারুল আখেরা আপনার উপার্জনটাকে আপনাকে পবিত্র রাখতে হবে হালাল রুজির সন্ধানে আপনাকে কাজ করতে হবে হারাম পেশা থেকে সুদ থেকে গুস থেকে জুলুম করে অন্যের মাল আত্মসাত করা থেকে আপনাকে হেফাজতে হবে আপনাকে হেফাজতে রাখতে হবে যাই না রাখবেন অন্য অন্যকে আত্মসাত করে কোন মাল হাসিল করে এই মাল আপনি চিরদিন ধরে রাখতে পারবেন না এর মালের চিরস্থায়ী মালিক আপনি হতে পারবেন কাজেই অন্যায় ভাবে সম্পদ উপার্জনের চিন্তা চেতনা মাথা থেকে চিরতরে রিমুভ করতে হবে দিস ডিমান্ড অফ দিস ডিমান্ড ইমান যদি সেই ইমানের মালিক আপনি হন ইমান আপনার নসিব হয় আপনার ইমানটা স্ট্রং হয় তাহলে পাবেন আপনি হায়া বাতান পবিত্র খাবার আপনি গ্রহণ করতে হবে আল্লাহর নাম নিয়ে খেতে হবে এই মজার মজার খাবার গ্রহণ করার পরে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করবে আল্লাহর যদি সুক্রিয়া আদায় করেন আল্লাহ তালা তার নিয়ামতকে আপনার জীবনে আরো বর্ধিত করে দিবেন আরো বাড়িয়ে দিবেন আর যদি আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় না করেন ইন্দাবিল আল্লাহ বলছেন আমার আজাবটা বড় কঠিন আমার আজানটা আজাবটা বড় কঠিন নিজের যৌবনটাকে পবিত্র করা হচ্ছে ইমানের দাবি কিভাবে নিজের যৌবনটাকে পবিত্র করবেন ভাই বোনেরা সঠিক সময়ে বিয়ে শি করা নিজের যৌবনটাকে পবিত্র রাখার একটা মাধ্যম কাজে যে সমস্ত ছেলেরা যে সমস্ত মেয়েরা বিয়ে শির বয়সে উপনীত হয়ে গেছেন উইদাউট এনি ডিলেই বিয়ে শির ব্যবস্থা করতে হবে এটা হচ্ছে ইমানের একটা ডিমান্ড জিনা থেকে অশ্লীল কোন ছবি দেখে থেকে নিজের চক্ষুটাকে হেফাজত করতে হবে নিজের চিন্তাকে হেফাজত করতে হবে ব্যক্তিগত জীবনে নিজেকে পবিত্র রাখতে হবে নিজের কথাবার্তাকে পবিত্র রাখতে হবে এটা মানের দাবি কথাবার্তাকে পবিত্র রাখবেন কিভাবে শুধু কথা বলতেই থাকেন যদি শুধু কথা বলতেই থাকেন আল্লাহ তালা জবান দিয়েছেন কথা বলতে এখানে আমাদেরকে মানি পে করতে হয় না কোনো ট্যাক্স পে করতে হয় না কোনো কষ্ট করতে হয় না তাই বলে আপনার কথার ভিতরে মিথ্যা থাকবে কথার ভিতরে পরচর্চা থাকবে কথার ভিতরে চুগলখুরি থাকবে কথার ভিতরে গিবত থাকবে কথার ভিতরে মুনাফিকি থাকবে তহমত থাকবে না এইটা ইমানের দাবি নয় ইমানের দাবি হলো আপনার জবানকে আপনি পবিত্র রাখবেন কাউকে গালি দিতে পারবেন না জবান দিয়ে এমন কথা কাউকে বলতে পারবে না যে কথায় তার হৃদয়ে আঘাত লাগে মানুষ অস্ত্র দিয়ে কাউকে আঘাত করে আর নিজের জবান দিয়ে কাউকে আঘাত করে অস্ত্রের আঘাত কতটা মিটিয়ে যেতে পারে অস্ত্রের আঘাত কখনো মিঠে যায় মুছে যায় কিন্তু মানুষের জবান দিয়ে কাউকে আঘাত করলে সহজেই হৃদয় থেকে এই ক্ষতটা দূর হয় না এটা সরণ তাকে অনেক দিন বহুদিন চিরদিন কাজেই আপনার জবানটাকে আপনি পবিত্র রাখবেন এটা হচ্ছে ইমানের একটা দাবি আপনার কাছে মুখ দিয়ে কল্যাণকর কথা বলুন সুন্দর কথা বলুন মানুষকে সুখী করার চেষ্টা করুন এই জন্য আল্লা সুহান আপনার জবান দিয়েছে এই কথাগুলি যদি আমরা বুঝতে পারি এরপরে যদি আমরা আমল করতে পারি তাহলে আমার ওদের ইমান হবে মজবুত আমাদের আমল হবে আমলে সোয়ালে আর রিওয়ার্ডটা কি জান্না ফির দাউস জান্না আতুল ফির দাউস আর যদি আমরা ব্যর্থ হয়ে যাই ইমানটাকে মজবুত করতে আমরা যদি ব্যর্থ হয়ে যাই আমলে সো করতে আমাদের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ সেদিন মাথায় হাত দিয়ে আফসুস করবা হরে জীবনটা তো চলে গেল পারলাম না আমার ইমানটাকে মজবুত করতে কিছু আমলে সালে করতে পারলাম না চলে যাওয়ার সময় শুধু আফসুস করে করে দুনিয়া থেকে বিদায় হবেন খালি হাতে বিদায় হবেন শূন্য হাতে বিদায় হবেন আর চুপ থেকে টপ টপ করে পানি পরবে কিন্তু সেদিন আর কোনো লাভ হবে না সেদিন আর কোনো লাভ হবে না আসুন প্রিয় দর্শক শ্রেতা বায়ু দুনিয়া এবং আখেরাতের শান্তির জন্য যাবতীয় কল্যাণ হাসিলের জন্য আমরা যেন আমাদের ইমানটাকে মজবুত করি আমরা যেন বেশি বেশি করে ভালো কাজ করার চেষ্টা করি আর আল্লাহ সুহ হায়ান হুয়া তালার হুকুমকে অবে করার চেষ্টা করি এর ফলেই দুনিয়া এবং আখেরাতের যাবতীয় কল্যাণ আমরা হাসিল করতে পারবো এতে কোনো সন্দেহ নেই এতে কোনো ডাউট নেই আল্লাহ আল্লা হওয়া তালার জন্য আমাদেরকে তিনি তৌফিক দান করেন আমরা যেমন চেষ্টা করব আসুন আল্লাহর কাছে আমরা দোয়া করে اللهم ارزقنا ايمانا كاملا وعملا صالحا بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا اياه بالايات والذكر الحكيم انه تعالى جواد كريم مالك رؤوف رحيم والسلام عليكم ورحمه الله وبركاته